ভাই, আমি গতকাল সন্ধ্যাবেলায় হিরো আলম আর রানু মণ্ডলের নতুন গানটা শুনছিলাম বসে বসে। ঠিক সেই টাইমে দেখি আমাকে মেনশন করে কেউ একজন একটা রোস্ট ভিডিও বানিয়েছে। মানে দেখো, মনে হইতেছে একজন ইন্ডিয়ান আপু উনি খুবই রেগে গেছেন আমার উপর, আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে। ওনার চ্যানেলে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে, প্রথম ভিডিওটা ভ্লগ ভিডিও, দ্বিতীয় ভিডিওটাও ভ্লগ ভিডিও, তৃতীয় ভিডিওটাও ভ্লগ ভিডিও, তারপরে হঠাৎ করে জিহাদ আহমেদ রোস্ট। ভাই কি করেছি আমি? তুমি ব্লগ ভিডিও নিয়ে পড়েছিলে, ওটাই তো ভালো ছিল, হঠাৎ করে রোস্ট কেন শুরু করলে? তাও আবার রোস্টিয়া শুরুটাই করছে আমাকে রোস্ট করে। ভাই কি করেছি আমি যেটার কারণে বড় বড় আপুরও রোস্ট ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে? সেটাই দেখতে চাই আমি। চলো ভিডিওটা প্লে করি। বাংলাদেশ আর ভারতে প্রধান খাদ্য জানো কি? ভাত বা তো রং, এখন আর তা নেই। এখন বাংলাদেশ আর ভারতে প্রধান খাদ্য হচ্ছে ক্লাস, ইয়েস। আর বাংলাদেশ ভারতে 80% মেয়েরাই খায় মিস্টার জিহাদের ওপর ক্লাস। ভাই কে খায় ক্রাশ? কই আমাকে তো কেউ এসে বলে না যে খাইছি ক্রাশ, করেছি ব্রাশ। ওই আসো দেখি জিহাদ, তুমি একখান চিজ। কেউ এমনি বলে না ভাই। আর বাংলাদেশ ভারতে 80% মেয়েরাই খায় মিস্টার জিহাদের ওপর ক্লাস। 80%? ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাংলাদেশ আর ইন্ডিয়াতে কত মেয়ে আছে তোমার কি কোনো ধারণা আছে? 80% মানে বুঝো? আমি আমি অস্বীকার করবো না, আমি মানছি 2-3টা মেয়ে খায় আর কি ক্রাশ, বাট তারা আমাকে আই লাভ ইউ না বলে বলে যে বিগ ফ্যান। আর কয়েকজন বলে যে আই এম ইউর বিগ ফ্যান, আই লাভ ইউ। দেখো তোমাদেরকে বলে দিই, বিগ ফ্যান আর আই লাভ ইউ এই দুইটা কখনো একসাথে বলবা না। আচ্ছা, ওর ইনস্টাগ্রামের নাম হলো সোহিনী আর ফেসবুকের নাম হলো সুইটি। আমরা সুইটি বলে ডাকবো, কারণ সুইটি নামটা অনেক সুইট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লং রোস্টার। বং রোস্টার? আচ্ছা আচ্ছা, চ্যানেলের নাম হলো বং রোস্টার। হে কি আপুমণি, তুমি এ কেমন রোস্টার হয়েছো যে রোস্টার বানানটাই ভুল করেছো? রোস্টার বানানটা হবে এই রকম, এই ভিডিওটা দেখার পরে বানানটা ঠিক করে নিও। আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। আর আজকে কিন্তু খেলে একদম জমে যাবেন, ঠিক আছে? একই দিদি, তুমি নিরীহ বাচ্চা ছেলেটাকে নিয়ে এভাবে খেলবে? আর আজকে কিন্তু খেলে একদম জমে যাবেন। আচ্ছা আচ্ছা, কী খেলা জমে যাবে? সেই জমজমাট খেলাটাই তো দেখতে চাই আমরা। তা কোথায় খেলবে তুমি বলো, মাঠে নাকি খাটে? মানে ক্রিকেট ফুটবল খেলতে হলে তো অবশ্যই মাঠে যেতে হবে, তবে তুমি যদি অন্য কিছু খেলতে চাও তাহলে আমরা খাটেই খেলতে পারি, যেমন পাবজি বা ফ্রি ফায়ার, যেটা তুমি খেলতে চাও সেটাই খেলতে পারি আমরা খাটে বসে বসে। উফ, টাইম নেই, প্লিজ তাড়াতাড়ি বলো, রাত হয়েছে অনেক, আমাকে আবার ঘুমাতে যেতে হবে। এই ছেলেটা এরপর এরকম ভিডিও বানালে আমাকে সেন্ড করে দিও। এসব বসে থাকার ভিডিওগুলো হালকা করে কেটে দেবো, তারপর প্লিজ এডিট ছাড়া ভিডিও পোস্ট করিও না। এই ছেলেটা আজকে 80% মেন রাতে ঘুমিয়ে দিয়েছে, তাদের মনটা নিয়ে 60 মুহূর্ত পার করে চলে গেছে, আর ফিরে পাওয়া সম্ভব না। তো কি আর বলবো, তাও তোমাদের কিছু জিনিস দেখাচ্ছে। কি জিনিস দেখাবে তুমি? আমি 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 দেখতে চাই, আমার আবার কোনো দুষ্টু ভিডিও ভাইরাল করে দেও না প্লিজ। তো ফেসবুক তোকে দেখি জিহাদ আমার কাল জিহাদ কেন পছন্দ করে, জিহাদ কেন সার বাস তো নাই সত্যি ভাই। তো যারা জিহাদের জন্য কাগজ চিন্তা করছেন, জিহাদ স্কেপ পতায় ফেলার জন্য তোমাদের ফিসব টিপ দিব। সো জিহাদ তো ফোন পাইতেছে হাজারটা মেয়ের জন্য জায়গাও আছে। কি ভাই আমাকে রোস্ট করতে এসেছে নাকি আমার প্রশংসা করতে এসেছে? যা কেউ একজন তো বুঝলো যে আমার মন আছে। আমার ক্রাশদেরকে তো আমি বসাতেই পারি না যে আমারও একটা মন আছে, এভাবে মুখের ওপর রিজেক্ট করে দেওয়া উচিত না, কষ্ট লাগে, বসাতেই পারি না। কোন একজন মেয়ে তো এটা বুঝলো, যাক ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে ভাই, আমি তো ভাবছিলাম আমি মেয়েটাকে খুবই কড়া ভাবে রিপ্লাই দেবো, কিন্তু ভাই এমন হাসি মাখা মুখ নিয়ে তোতলা তোতলা কথায় এত কিউট ভাবে রোস্ট করছে, আমি এখন কি বলবো? আমার 11 নম্বর ক্রাশ হিসেবে তোমাকে রাখতাম, বাট অলরেডি দিদি বলে ফেলেছে একবার, সো দুর্ভাগ্যবশত পারছি না, সরি। ভাই এটা নিয়ে কিছু বললে আমি শেষ। এখানে ভাই একটা মেয়ে লিখেছিল জিহাদের ওই বা জীবনেও হয় না খারাপ, আমিও ভাই রিপ্লাইতে লিখে দিছিলাম ফাপড়টা নিতে গেলে কোন দুঃখে, সবাই আবার বুঝে যাবেনি নিয়েছিলে তোমার মুখে। কি করবো ভাই, আমাকে নিয়ে এমন একটা দুষ্টু কথা লিখছে, আমিও যদি একটু দুষ্টুমি না করি তাহলে কিভাবে হবে? যতই হোক আমি সালমান মুখার্জির ফ্যান। খুব সুন্দর কবিতা, তা জিহাদ জিহাদ রিপ্লাইটা দারুণ ছিল। এই কবিতাটা তোমার কেমন লেগেছিল? বাট তোমার অ্যানসারটাও কিন্তু দুষ্টু, বুঝে গেছো না? মেয়েটা লিজেন্ড আছে, মানে ইন্টেলিজেন্ট আছে অনেক। আর একটা মজার জিনিস দেখাই, সেটা হলো ড্রয়িংটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে, জাস্ট দারুণ দারুণ হয়েছে।
ভাই আমি হিসু করার সময় হিসু দিয়ে তোমার ছবি আঁকলে এর চেয়ে সুন্দর হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর এটা রোস্ট ভিডিও নয়, কেউ সিরিয়াসমেন্টে নেবে না। হ্যাঁ, 3 মিনিট ধরে আমাকে প্রতারণা করে বলছে এটা রোস্ট ভিডিও ছিল না, তুমি তো দেখছি আমার চেয়েও আগে রং বদলাও। আর এটা রোস্ট ভিডিও নয়, কেউ সিরিয়াসমেন্টে নেবে না, কারণ জিহাদকে নিয়ে রোস্ট করার মতো কোনো ব্যাপারই নেই, মানে আমি দেখতে পাইনি। আর ভিডিওটা আজকে তাতে শেষ করে দিচ্ছে, ভিডিওটা তো ছোটোর মধ্যে রয়েছে। এই মেয়েটাকে নিয়ে আর কি বলবো, খুবই ভালো লাগলো আমার। তোমার আবার কি হেড দিও না, এরকম তোতলামি তোতলামি কথাগুলো খুবই ভালো লাগলো আমার। আর তার সাথে মেয়েটার হাসিটাও অনেক কিউট, মানে আমাকে নিয়ে লাস্টে একটা ভালো কথা বলবো তো, তাই আমিও একটু প্রশংসা করে দিলাম। আচ্ছা ভাই, আরও একটা ভিডিও আসছে, এটা একটু দেখি। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই নায়িকা মোবাইল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যদিও আমি জানি না কোন স্কুলে মোবাইল নিয়ে যাওয়া যায়। অপরদিকে আমাদের নায়কও মোবাইল নিয়ে চুল জাগাতে জাগাতে আসছে। ভাই সবই ঠিক আছে, কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ডে ও সেট মিউজিক লাগিয়ে রাখছো কেন? এরপরই আমরা দেখতে পারি নায়িকাকে নায়ক ফোন দিয়ে প্রপোজ করে, আর নায়িকা নিয়ে নেয় যেমনটা স্বাভাবিকভাবে হয় শুধু আমি বাদে। ভাই আমি এখনো তোমার গার্লফ্রেন্ডকে খেয়ে দিই নাই, প্লিজ এমন সেট হয়েও না। ভাই আমি তো জানতাম রোস্টিং মানে এন্টারটেইনিং আর ফানি কোনো কিছু, এত ভাই সেট মিউজিক লাগিয়ে আমার চোখ দিয়ে পুরো পানি বের করে ছাড়বে। এর চেহারা যদি তুমি যাও দেখতে পাবে, প্রথম ভিডিওটা জিহাদ আহমেদ রোস্ট, আর মানুষ পাইলা না ভাই, আমাকে রোস্ট করে ইউটিউব চ্যানেল শুরু করতে হলো। আচ্ছা এর ভয়েস খুব বেশি ক্লিয়ার না, তাই আর দেখতেছি না। ভাই আমাকে নিয়ে অলরেডি অনেকে অনেক রোস্ট ভিডিও বানিয়ে ফেলছে, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাইনি, এটা নিয়ে বানালাম, কারণ এর আগে আমাকে নিয়ে যারা ভিডিও বানিয়েছিল তারা সবাই ছেলে মানুষ ছিল। তবে এই ভিডিওটা ওপেন করার পরে দেখলাম এটা একটা মেয়ে, এই কারণে বানালাম। না আসলে এই ভিডিওটা অনেক লজিক্যাল মনে হয়েছে আমার, এই কারণে বানালাম, যদিও পুরো ভিডিও জুড়ে আমি কোনো লজিকই খুঁজে পাইনি। তোমরা যদি আমাকে নিয়ে কোনো রোস্ট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও বানাও, তাহলে সেটা অবশ্যই আমাকে মেনশন করে পোস্ট করো, আমিও দেখতে চাই সেই ভিডিও। আর আমি তোমাদেরকে বলতে চাই যে এটা রোস্ট ভিডিও নয়, বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দাও, তো আবার পরের ভিডিওটা অবশ্যই দেখা। সেই পর্যন্ত ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার অ্যান্সারটাও কিন্তু